আমাদের এখান থেকে কিছু হয়নি, রোহিঙ্গা তো লক্ষ লক্ষ সংখ্যায় ওখানে আছে। সুপ্রভাত। রোহিঙ্গাদের সমস্যা বাংলাদেশ যেমন আছে, আমাদের এখানে রোহিঙ্গারা দেশ বিরোধী কাজের সঙ্গে যুক্ত হয়ে আছে, টেরোরিস্ট অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত হয়ে আছে। আর ওরা তো হিংসাস্ত্রই সবাই জানে, সেই নিয়ে বাংলাদেশের সমস্যা আছে। তার জন্য রাষ্ট্রসংঘ থেকে আরম্ভ করে আমাদের দেশ সবাই সহযোগিতা করেছে, করছেও এখন। এটা একটা বড় সমস্যা। পশ্চিমবঙ্গ তো প্রচুর পরিমাণে ওদের আশ্রয় হয়েছে, পশ্চিমবাংলা হয়ে সারা দেশে ছড়িয়ে পড়েছে রোহিঙ্গারা। আর যাতে রোহিঙ্গারা ঢুকতে পারে সেই জন্য এখানকার সরকার বর্ডারকে খুলে রেখেছে, 1000 কিলোমিটার এখন তার কাটা লাগায়। সিপিএমও তাই করতো, এরাও তাই করত। ওরা হয়েছে, ওরা এসে আমাদের ভোটার হবে, ওরা কারো ভোটার নয়, এই দেশের শরণার্থীর জন্য এসছে, এরা তাকে সাপোর্ট করছে। Evolución, ¿no?